আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? এই তো ভালো। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ। আচ্ছা ভাই, আজকে পেঁয়াজের বাজার কিনা কেমন চলছে? মোটামুটি ভালোই চলছে। মোটামুটি ভালোই চলছে। আপনার কাছে যে এই যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা কোন জায়গা থেকে? জেলা হালি পেঁয়াজ, জেলা রাজবাড়ী, ফরিদপুর হালি পেঁয়াজ। এর রাজবাড়ী ফরিদপুরের হালি পেঁয়াজ? হালি হালি পেঁয়াজ, হালি পেঁয়াজ। আচ্ছা, এই হালি পেঁয়াজটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন? এটা আপনার পাইকারি বিক্রি আছে, আপনার 100 হইতে 102 টাকা বিক্রি হইতে আছে। 100 থেকে 102 টাকা। আপনারা এই পেঁয়াজটা গত সপ্তাহে বিক্রি করছেন কত করে? 105 টাকা 60 টাকা। 105 টাকা 60 টাকা বিক্রি করছেন। আচ্ছা, আর আজকে বাজারে আপনার মুড়িকাটা যেটা পাবনা, ওটা 160 টাকা 10 টাকা বিক্রি হইতে আছে। মুড়িকাটা যেটা 8 টাকা 10 টাকা, আর হালিটা 100 102 আরামে বিক্রি হইতে আছে। এখন একটু পেঁয়াজের দাম কি একটু কমছে নাকি? আগে 4-5 টাকা কমছে, 4 থেকে 5 টাকা কমছে। এই যে সামনে কি আরো কমার সম্ভাবনা আছে নাকি এই পেঁয়াজটা? যদি আপনার এলসি যদি না ঢুকে তাহলে হেরম কি দাম কমবো না, হয়তো একদিন আপডাউন করবো, মানে 100 দুইটা কমতে পারে, 5টা কমতে পারে, কিন্তু এরকম 190 থাকতে পারে। এলসি ঢুকলে আরো কমার সম্ভাবনা আছে। এলসি যদি না ঢুকে, এরকম দেশি যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজে দিয়া বাংলাদেশের পেঁয়াজ বাজার কমার কোনো সম্ভব নাই। হয়তো 2-5টা দিকে হইতে পারে, 190 হইতে পারে, কিন্তু এরকম নিচের আসবে না। আজ এলসি ঢুকে তাহলে বাজার ধরেন 50-60 টাকা আর সম্ভাবনা আছে। আর বাংলাদেশের যে পেঁয়াজ, এই বাংলাদেশের এই পেঁয়াজে খাইয়ে দেবো আপনার পরে রোজার পর যদি এলসি না ঢুকে, তাহলে পেঁয়াজ আবার আপনার 100-150 হয়ে যাবো। তখন এই পেঁয়াজ যখন আবার আমদানি দেবো, তখন বাজার আবার 150 হয়ে যাবো। এখন মোটামুটি নিমন্ত্রণ আছে আলি পেঁয়াজটা স্যার ঢুকে না তো, এই যে হুমতা আছে, ঢুকবো ঢুকবো আসল ঢুকে না, এক মাস আগে ধরে আজ কাল ঢুকো কাল ঢুকো ঢুকে না, এখন 4-5 ঢুকে না। এরা এলজি না ঢুকলে পেঁয়াজ বাজারে আমি থাকবো, এই 2-1 টাকা দিকে থাক, কিন্তু এরকম কমবো না, 100 হইতে 90 এর নিচে আসবে না। আর এলসি ঢুকলে 5-5 টাকা আসল মনে আছে। পেঁয়াজ ওখানে শতকরা আপনার বারানি হালি মুড়িকা খেয়েছেন, আগামী আর সপ্তাহানি পর মুড়িকা পাওয়া যাবে না, তখন সবই হালি থাকবে। মুড়িকা ওখানে পাবনা কিছু আছে, মানে কিছু আছে, সপ্তাহে চলবো, সপ্তাহের পর মুড়িগুলা বাতিয়ে দেবো, তখন আলি থাকবে, পুরো আলি থাকবে। বাতিয়ে সারে নাই, বীজটা আলো আমরা নরম, বীজটা আরো 1 মাস 15 দিন তুললে ঠিক হইতো, কিন্তু আগর তুলছে, দাম গেছে, দাম দেখে তুলে আলিতে আছে, এটা তুললেই বাজার নিমন্ত্রণ রাখছে, তাহলে বাজার আরো বাড়তো আর কি। এটা আপনার ন খেয়ে দেবো, এটা পিঁয়াজ বাতিয়ে না, এটা ঘরে ছুঁয়া খাওয়া যাবো না। এটা আপনার 10-15 রোজা পুরো আম অ্যাভেলেবেল, তখন আলিপি থাকবো, তখন মুড়িকে থাকবো না, তখন আলিপি থাকবো, বীজ আট্টু পাতি হইব, তখন এই বীজ চলবো সারা বাংলাদেশে, আলিপি চলবো, তখন মুড়িকা থাকবে না, মুড়িকা সপ্তাহানি 10 দিন থাকতে পারে, এই মুড়িকা পাওয়া যাবে, তখন আলিপি দিই পুরো বাজার সপ্তাহে চলবো। রোজার 20-25 রোজা যে বীজটা উঠবো, ওই বীজটা আপনার একে খাওয়া যাবে। আমার ভালো বেশি শুনলাম জি, পাইকারি বেশি হয়তো কে যে 2-3টা লাভ করি, সময় তার সালাম নাম বেশি, এই সীমিত লাভ, 2-3টা লাভ করি, বেশি লাভ করি না, মোটামুটি বেচাকেনা ভালো হইতে আছে, মোটামুটি গৃহস্থ টাকা পাইতে আছে, ভালো টাকা পাইতে আছে, খুব লাভবান, গৃহস্থ ভালো টাকা পাইতে আছে।